এটা প্রথম নয়, এটা 50তম বর্ষ এবং খুব ভালো লাগলো যে আমাদের রাজ্যেও গার্মেন্ট ম্যানুফ্যাকচারাররা এত সুন্দর একটা এক্সিবিশন করছেন। এবং এখানে এসেই শুনতে পেলাম যে অনেক পার্টিসিপেন্টস হয়েছে এবং এখানে প্রচুর ব্যবসা এবং গার্মেন্টস পার্কও এখানে তৈরি হয়েছে অনেকগুলো, তারা গার্মেন্টস পার্ক আরও তৈরি করতে চায়। তো আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যাতে আরও বেশি ইন্ডাস্ট্রি হয় তার জন্য তিনি সবসময় প্রচেষ্ট। আশা করি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আরও উন্নত করবে। তো রাজ্য সরকার যে কোনো ইন্ডাস্ট্রিকেই হেল্প করে, ইন্ডাস্ট্রি না হলে এমপ্লয়মেন্ট হয় না এবং গার্মেন্টস হচ্ছে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। ন্যাচারালি যদি আইনের মধ্যে থাকে, আইনের পরিধির মধ্যে থাকে, তাহলে রাজ্য সরকার সবসময় হেল্প করতে রাজি থাকে। হ্যাঁ, প্রস্তাবের উত্তর তো আমি দিয়েছি যে তারা যদি অ্যাপ্লিকেশন করেন, সমস্ত যদি সব ঠিকঠাক থাকে, এটা তো অনেক কিছুর উপর নির্ভর করে, আদৌ সেখানে জমি আছে কি না, জমি থাকলে সেটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারের জন্য সুটেবল কি না, তারপরে জমির একটা দাম হয় সেই দাম তারা দিতে প্রস্তুত কি না। তবে যদি ইন্ডাস্ট্রি হয় সরকার সবসময় পাশে আছে।